তো সবাই এখানে খাই দিচ্ছে, কারণ আমাকে অনেক চেনে অনেকে। তো যাই হোক, ব্লগটা দেখবেন আশা করছি, পুজো স্পেশালে ব্লগ এটা টু আসবে আর কি, পার্ট টু। পার্ট ওয়ানে আমি কালকে রেডি করে দিচ্ছি মহাষষ্ঠী, কি বটে পুজো, কি পুজো, দুর্গাপুজো। তো কোথায় যাবে এখন? ফ্রেন্ডস, এখন মর্নিং টাইম, আজকে মহাসপ্তমী। তো কাল থেকে মহাসপ্তমী লেগে গেছে, তো আজকে মহাসপ্তমীর বাড়ি আনতে যাওয়ার সময়। এখন আমি ফ্রেশ হয়ে বাড়ি থেকে রেডি হয়ে গেছি, তো জাস্ট এখন বাড়ি থেকে বেরোলাম। তো আমি এখন মণ্ডপের সামনে যাব, সেখান থেকে বাড়ি আনার প্রস্তুতি সমস্ত কিছু হয়ে গেছে। তো আমি জাস্ট মণ্ডপের সামনে যাব এবং সবাই মিলে আমাদের ওখান থেকে মণ্ডপ থেকে বেরিয়ে সবাই একসাথে গিয়ে বোধহয় বাড়ি আনতে যাবো। তো বাড়ি যাওয়ার সময় এখন আমি শুরু করব, চলো। আমি আর আমার মেয়ের দুজন মিলে এখন যাচ্ছে। তুমি কিছু বলবে, বলো, ভালো বন্ধু যেমন বলছো, বলো। আচ্ছা, খারাপ একটা বন্ধু আসছে, ওর কোথায় যাবে আজকে, কি ওটে পুজো, কি পুজো, সাল নদীর ধারে এটা। তো এরকম একটা ভিউ দেখতে পাবেন যদি কোনো দিন আসেন। তো সেইখানে সমস্ত বাড়ি যেগুলো আসছে, সমস্ত বাড়ি এখানে পুজো হবে। এখন পুজো হওয়ার পরে সে এখান থেকে বাড়ি চলে সোজা একদম মায়ের মন্দির যাবে, তারপর আমাদের সেই মায়ের মন্দির সে বাড়ি রাখা হবে, তারপর পুজো স্টার্ট হবে সপ্তমীর পুজো। তো আপনারা দেখতে থাকুন ব্লগে, আমি সমস্ত কিছু বাড়ি নিয়ে যাওয়া পর্যন্ত আমি সমস্ত কিছু থাকবে ক্লিপের মধ্যে। তো আশা করছি ভালো লাগবে ব্লগটা। তো এখন আমি আমাদের এখানে পুজোর ফর্ম নেওয়া হয়ে গেছে, এবার আমরা রাস্তার মধ্যে। তো এখন মন্দিরের সামনে যাব, রাস্তায় এখন আছি। তারপর আমি আবার সপ্তমীতে পূজা মণ্ডপে আসবো। তো আজকের মতো সপ্তমী ব্লগ এখানে শেষ করছি, আবার কালকে অষ্টমী ব্লগ আসবে। তো আপনারা দেখতে থাকুন, কালকে আবার ব্লগের জন্য ওয়েট করুন।